আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ওই যে শাহরুখ নামের একটা পোলা আছে না, ওর খবর জানতে পারে। আরে ওই ব্যাটারে তো আমিও খুঁজে পাইতেছি না, আপনার স্বামীও মোবাইল নাম্বারটা কইতে পারে না। আপনি একটু যাইবেন না এর কাছে? তার হিসি মনে সম্ভব না। তোমার জন্য তো ওয়েট করে করে শিশির স্যার চলে গেলেন কালকে। চলে গেলেন মানে? ললিতার খোঁজ পাইলাম না হলো, আওলাদেরও কদিন ধরে দেখা নাই। বসো, মনে হয় তোমার কাছে এসছে তাই না? জি। আমার কাছে না? আপনি কি আপনি কি মানে আপনি কি এই আপনার সমস্যা কি? আর যদি কখনো দেখি যে আমার, তাহলে কিন্তু একটা চাপকান দিয়ে দাঁত ফেলাই দিব। ভালো কথা শুনলে কানের মধ্যে ঢুকে না। হ্যাঁ, যাও বাসা যাও। আহ ললিতা ললিতা, হ্যাঁ তোমার সাথে যাও। তা কি করা হয়? ট্রাক ড্রাইভার। আমি ভাবলাম প্রিন্সেস সুরাইয়া বেগমের জীবনের ড্রাইভার, তাই বুঝে সুহাগ করে তাকে ড্রাইভার বলে ডাকে। আবার একটিমাত্র মাইয়া, মাইয়াটার জন্যই আমার খারাপ লাগে। মাইয়াটার এই মাইনে নিতে পারলো না। আরে এই চুপ 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 চুপ, মেয়ে মানুষের মতো কাঁদতেছে। আরে রাস্তাঘাটে মানুষ দেখলে কি করবো? তখন তো ফালাই ফালাই গিয়া বিয়া করছিল। চোখে যখন গোর লাগে তখন কি মানুষ বাবার সময় পায়? তুই না কমেডিরও কান্দিস না। তোমরা কই যাইতেছো? আমরা যেখানে যাই যাইতেছি। ললি, তোর সুখের সিঁড়ি শুরু হয়ে গেছে বুঝছস? জীবনে তো কষ্ট কম করলি না। এখন যদি ওই একজন কবি ছিল না, রবীন্দ্রনাথ ঠাকুর, সে যদি বাইসা থাকতো তোরে নিয়ে নিশ্চিত উপন্যাস লিখত। আরে পণ্ডিত আমার, শোন রাতে খাইতে আসিস, পাশে জিল আসিস। হ্যাঁ আসছে, একটু আউটডোরে যাওয়ার কথা আছে বুঝছো। যদি আউটডোরে না যাই তাহলে আসুমনে আসিস রাতে বেলা একসাথে। তোমরা তোমরা কই যাও এখানে? আরে যাইতেছি একবারিতে জাগা। আচ্ছা ভালো থাকিস ললি, দেখি আসুমনে কিন্তু রাইতে যদি না যাই। আচ্ছা ফোন করে আসিস। কখন থেকে তোদের জন্য ওয়েট করতেছি, তোরা কই আসিলি? মারা আবার জ্বর আইছে। কস কি ডাক্তার কি কইছে? টেস্ট দিল তো মেলা, কিন্তু ট্যাগ আসিল না, এর লগে ফিরত আইলাম। ওই টিকলি কি ডুবাইলো? শুনো, তুমি আমাজন দিলে একটু ভেতর দিয়ে আসো, যাও আমি দোকান দেখতেছি। চলেন মনির খালা তোরে ডাকে। খালা ভালো লাগবে, মার কথা একটু শুনি না। এই যে সাহেব দাদা, এদিকে। নমস্কার দাদা। বাড়ির ভিতরে আপনার কি? না মানে ওই শান্তির সাথে কথা ছিল। শান্তির লগে আপনার কি কথা? এই বাড়ির ব্রিটিশ গোপর্চা উঠানোর জন্য বাড়ি তো এখন অন্যের দখলে যায়। বাড়ি অন্যের দখলে যায় কি কার দখলে যায় সেটা আমি বুঝুক, সেটা কি আপনার দখল লাগবো? আর কোনোদিন বাড়ির ভিতরে আসবেন না বুঝছেন? যান। ওই শান্তি শান্তি
শুধু চা খাবো। এই যে ধরেন কিভাবে কথা বলতে হয় শুদ্ধ করে, দেখেন না আমার কথা চেঞ্জ হয়েছে আগের মতো করে ওইভাবে খারাপ ভাবে, ধরেন আমি এখন কথা বলি না, এখন অনেক সুন্দর ভাবে কথা বলি। তারপর ধরেন সুন্দর ভাবে কথা বলা এক জিনিস, আবার যখন অভিনয় করতে হয় তখন কথা বলা কিন্তু আরেকটা জিনিস। একটু দেখাও। যে ধরেন এই মানে উচ্চারণের একটা বিষয় আছে, এইভাবে কিভাবে যে এই জিনিসগুলো যে দিনে দিনে ভালো করে করতে হয়। শিশির চৌধুরী আছেন একজন, আপনি তো চিনেন, ওই তো উনি আমাকে শিখাইছেন। যেমন ধরেন উচ্চারণ ভালো করার জন্য কিছু কিছু প্র্যাকটিস আছে যেগুলো করতে হয়, উনি যেগুলো আমাকে কন্টিনিউস করাচ্ছে। প্রথমে আমাকে একটা কথা বলেছে কি জানি, তেলে 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 চুল ভেজে তেলে চুল তাজা তেলে চুল হ্যাঁ তেলে তেলে চুল তাজা জলে জলে চুন তাজা চুন তাজা হ্যাঁ এইটা বারবার বারবার করে করে বলতে হয়। বলো এক একসঙ্গে করে বলো। এখনো তো প্র্যাকটিস করছি, এখনো করে পারি না। এটা যদি ভালো করে বলতে পারি তাহলে তেলের যে বিষয়টা আছে সেটা ভালো করে বলতে পারবো। তাহলে ধরো আমার মানে উচ্চারণ গুলো আরো অনেক বেশি সুন্দর হয়ে যাবে। তারপর ধরেন যেমন আমাকে বলেছে ইয়ে করতে, কি বলে জানি, পেপার করতে, প্রতিদিন শব্দ করে অনেক জোরে জোরে পেপার করতে, তাহলে আমার কথা আরো আমি দ্রুতভাবে সুন্দর করে বলতে পারবো। এটা যেমন এটা প্র্যাকটিস করি। তারপরে উনি আমাকে কতগুলো গল্প বইও এনে দিয়েছে, আমাকে বলেছে যে জ্ঞানই মানে জ্ঞান পড়তে হবে আর কি, পড়লে অনেক জ্ঞান বাড়বে, জ্ঞানই হচ্ছে সবচেয়ে। অনেক জ্ঞানের কথা বলে গিয়েছে তো। জি জি। এবার তুমি কি শিখেছো নাচের, কতটুকু কি করেছো? আমি দেখব তো হবে, নাচ তো আমি পারি। জি, এখনই দেখব। আরেকটা জিনিস, এখন আপনি একটু চলে যাওয়ার ভঙ্গি করেন, যান যে আপনি চলে যাচ্ছেন বলেন। ওকে বাই বাই বাই, সি ইউ এগেইন। এটাও শিখিয়েছে অনেকগুলো আছে। উনি আমাকে বলেছে এগুলো আছে ম্যানার, ম্যানার মানে এগুলো কিভাবে মানুষের সাথে ধরেন মিশতে হয় না, থ্যাংক ইউ আপনি বসে না একটু কথা বলি, এগুলোও বলেছেন যে মানুষকে কিভাবে সৌজন্য মানে মানুষের সাথে কিভাবে সৌজন্যতা করতে হয়, কিভাবে মানুষের সাথে ভদ্রভাবে মিশতে হয়। শুধু তো ধরেন অভিনয় করলে হবে না, অভিনয়ের সাথে সাথে মানুষের সাথে কিভাবে মিশতে হবে, কিভাবে সবার সাথে মিশতে হবে, এই জিনিসটা তো অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, অনেক বড় একটা কাজ ওনার হাতে নিয়েছে। এখন এই কাজটা তো ধরেন এত কিছু, শুধু আমি অভিনয় করলাম, ধরেন গেলাম খুব সাজগোজ করে অনেক সুন্দরভাবে যে একটা জায়গায় বসলাম, যে খুব বাজেভাবে কি খাইছো তাহলে তো হবে না, সুন্দর খেয়েছো ওইভাবে সুন্দর করে কথা বলতে হবে, তাহলে আমার সব সৌন্দর্য বের হবে। জি, এইসব সুন্দর করে কথা বলতেও শিখেছো। জি। মারে তোমার এখানে কাম না করলে আমি খাইতে পারব না, আর কারো দয়ায় থাকা আমার স্বভাব না। কেন দয়ার কথা কইতেছেন? আপনার মতো একজন মুরব্বীর এই বাড়িতে থাউনের দরকার আছিল, তাই মনে করবেন এই বাড়ির দারোয়ান হয়ে থাকবেন। না রে মা, তাও হয় না, তাই আমি তোমার কথা দিতেছি, যতদিন আছি ললিতার দিকে কোনো খোঁজ খবর আমি না পাই তাইলে তোমার এখানে থাকুন।
কিন্তু খাওয়ানোর জোগাড় তো আমার করতেই হইব। কেন? মনির তো কামাই করতেছে। ও যা কামাই করে তা দিয়ে ভাতের পানি গরম করাই দেয়। দুইটা মানুষ ঢাকা শহরে থাকতে খাইতে থাকনের কথা নাই, বাদ দিলাম। হাজার তিনেক টাকা লাগে, তারপর মনিদের নিজের হাত খরচা। এইটুকু একটা দুধের বাচ্চার কামাই খামু আমার হাত রোধ থাকতে, যেই পোলার আমার খাতা কলম নিয়ে দৌড়ানোর দরকার সেই পোলায় আমার। কি ব্যাপার তোমার এত রাইতে হেনা বসে রইছ? এমনি তোমার শরীর খারাপ না? তুই এত দেরি করলি কেন? কি করবো কাউ, আটতে আটতে হঠাৎ করে পায়ের রগে টান দিছিল, তা রাস্তার পাশে একটা বেঞ্চে পাইছে, ওখানে একটু শুয়েছিলাম, কোন সময় যে চোখটা লাগে গেল আর পাই নাই। চল বা দাঁড়াও, আত্মহত্যা দুই আসি। আল্লাহর অস্তি একটু সরেন, কামে থেকে আইসি, হাত পা ধুয়া একটু পেটের সাইডটা পড়লে বাসি। আগে আমি ধুমু, তারপর তুই সারাদিন বইয়া এই কলের দ্বারে ধুই যা। একমাত্র শাহরুখ ভাই আমার বড় ভাই বলেছেন, আমার একমাত্র গার্জিয়ান বলেছেন। সুরমাদি, এই জীবন জীবন না, ল্যাংড়া হোক লোলা হোক, আমাকে মাইয়া গো, এই সমাজে একজন স্বামী থাকা খুবই দরকার, নাইলে এই সমাজের মানুষ তারে অপয়া কয়, নয় উল্টা কয়, নাহলে খারাপ কয়। কেন খামাখা তুই মানুষের এই কথাগুলো শুনবা কর? এই যে আমারে দেখো, ফুটবলের মতো একজনের পা থেকে লাথি খায় আরেকজনের পায়ে যায়, ওই পায়ের থেকে লাথি খায় আরেকজনের পায়ে যায়। কেন খামাখা তুই মানুষের পায়ে ফুটবল হইবা কর? চালাইছি আমি, তুই একটু পরিচিত ইউনিট ছাড়া আমি কাজ করি নাই, কোনো বাইরের কাজ আমি নেই নাই, তারপরে ওই আমার সন্দেহ করে। ওই কাজ তো ছোট লোক। সন্দেহ করবো না, তুই ছোট লোক, তুই ছোট লোক, সন্দেহ করবে না। শাহরুখ ভাই,
আচ্ছা ঝগড়ায় যদি করবা তাহলে আমার আনসো কেন কও? আচ্ছা এখন কও তোমরা কি সংসার করবা কি করবো? না আমি সংসার করবো না। হ্যাঁ করবো। আমি করবো না। সংসার করবো? আমি করবো না। সংসার করবো না তাহলে ভালোবাসছিস না কেন? আমি ভালোবাসছি না। তাহলে কি আমি ভালোবাসছিলাম? তুমি তো ভালোবাসছো। তুমি কোথা থেকে কোথা থেকে একটা কৃষ্ণ তোরা ভুলে আমার সময় কাটতে দিছিলা। দিমু না ভালো লাগলে আমি কি করবো? আমার আবেগ কি ঠেকে রাখবো? আমার ভালো লাগে না। ভালো লাগে? লাগে না। কইতাছি ভালো লাগে? আমি কইতাছি লাগে না। আচ্ছা ভালো লাগুক আর না লাগুক আমি তোমার ভালোবাসি। আমি তোমার ভালোবাসি না। আমি বাসি। আমি বাসি না। আমি বাসি। আমি বাসি না। আমি তোমার ভালোবাসি। আমি তোমার ভালোবাসি না। একটু ভালোবাসলে কি হয়? আমি তোমার ভালোবাসি তো। আমি বাসি। ভালোবাসো? আমিও তোমার ভালোবাসি। আরো চাই আরো চাই। আরে বেটা তুই শুধু বানাইবি আর আমি খালি বেচুন। নিজে লেদে লেলে সুবিধা হয়, কারো কিছু কনের থাকবো না। এরকম একদিন দুই দিন পালায় পালায় কেমনে করি কও? এমনি কি প্রতিদিন সম্ভব পালায় পালায়? আজকে না মহাজনও নাই আর অন্য কেউ আসিল না, কিন্তু প্রতিদিন তো এমনি করন যায় না। দাও আমার ভাগেরটা দাও। এলে তোর অর্ধেক। এটা কি দিলা? মালের দামই তো গেছে 1500। আরে ঠিক আছে ঠিক আছে, ল আর 500 টাকা ল। এখন থেকে মাল আইনা দিবা তুমি, বানাই দিবো আমি, আর লাভের দিবা অর্ধেক আমারে। যদি রাজি থাকো তাহলে কও, আমি এত রিস্ক নিবার পারব না। আরে নিষেধ করছি বেটা, বোকা কথা কা। তুই হইলি আমার টেকার মেশিন, তুই শুধু বানাইবি আর আমি হইলাম বেচু। আমার এক টেকার মেশিন গেছে গা। যাও বোন, এ আওলাদ কোনোদিন লসের ব্যবসা করে না, বুঝছস? কি রে বাজান, তোরা এনে কি করস?